যে জায়গায় গিয়ে দেখবো মাজারকে ঘিরে শিরকি কর্মকাণ্ড হচ্ছে সেখানে গিয়ে বলবো যে এটা বন্ধ করো, যেখানে গিয়ে দেখবো তাবিজ বেচে পকেট গরম করছে বলবো তাবিজ বেচা বন্ধ কর। আমাদের সমাজে এখনো সেই সকল কুসংস্কার রয়ে গেছে যেগুলো অনেক পুরাতন। আমি চিন্তা করেছিলাম এগুলো শেষ হয়ে গেছে, এসে দেখি শেষ হয় নাই। এখনো আমাদের সমাজে মানুষ ইয়ে করে, ওই যে জ্যোতিষীর কাছে গিয়ে হাত দেখায়, গণকের কাছে যায়, একে অন্যকে জাদুটুনা করে, বান মারে, এগুলো আছে না, তাবিজ করে। আপনারা কি এতটুকু জিনিস আজ পর্যন্ত শিখলেন না যে এইগুলা কত বড় কুফরি, এইগুলা কত বড় কুফরি? আল্লাহর রাসূল বলেছেন মান সাহারা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি জাদুটুনায় হাত দিল সে আল্লাহর সাথে শিরক করলো। তাবিজ বিক্রি করে, থাপড়াইয়া রাতছালা দেওয়া দরকার, তাবিজ বিক্রি করে, এরকম মানুষও আছে। ফুলদুরি সাহেব কিবলা কখনো এগুলোর অনুমতি দিয়েছেন? আল্লাহর রাসূল আমাদেরকে সুন্নত পদ্ধতিতে জিয়ারত শিখিয়েছেন, সেই পদ্ধতি বাদ দিয়ে যত দুনিয়ার ভণ্ডামি, এবং অস্বীকার করবেন না আপনাদের চাইতে আমি অনেক বেশি দেখেছি, আমি সব জায়গায় যাই এগুলো দেখি। অথচ সুন্নত পদ্ধতি জিয়ারত খুদ রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, কিভাবে কবরের সামনে দাঁড়াবো, কিভাবে সালাম দেব, কিভাবে মুনাজাত হবে, কিভাবে ইসালে সোয়াব করতে হবে, কিভাবে এক মুমিনের জন্য আরেক মুমিনের দোয়া করতে হবে। আলিমুল্লাহ পাশে আছেন, জিজ্ঞেস করুন, আল্লাহ নবীকে শিখান নাই আমাদেরকে? এতিম অবস্থায় রেখে গেছেন নাকি? এতিম তো রেখে যান নাই, আল্লাহ নবী পরিপূর্ণ করে আমাদেরকে রেখে গেছেন। একটা জায়গায় একটা ওয়াজ মাহফিল হওয়া বড় সোজা কথা, ওয়াজ মাহফিলে বক্তা আসলেন, বক্তব্য দিয়ে চলে গেলেন, এর কোনো স্থায়ী ইফেক্ট হয় না। কিন্তু একটা মসজিদের সাথে যদি একটা মক্তব থাকে, তাহলে ওই মক্তবটা ওই এলাকার বাচ্চাদের মধ্যে স্থায়ী একটি প্রভাব ফেলে। একটা এলাকায় যদি একটা হিফজ মাদ্রাসা থাকে, একটা দাখিল মাদ্রাসা থাকে, এমনকি একটা প্রাইমারি থেকেও শুরু করেন, তাইলে এই এলাকার মধ্যে স্থায়ী একটা সুরুর প্রসারী প্রভাব ওই মাদ্রাসার মাধ্যমে পড়ে যায়। এই জন্য ফুলতুজি সাহেবুল্লাহ রহমতুল্লাহ এই মাদ্রাসা প্রতিষ্ঠা করতেন। মসজিদ মক্তবের দিকে খেয়াল করুন, জুড়ি এলাকার আমার যুবক ভাইদের কাছে আমি আরজ করে যাচ্ছি, সামনের রমাদান মাসকে সামনে রেখে একটু কর্মসূচি মাথায় নেন, দারুল খিলাফতের খিদমত করবো ইনশাআল্লাহ, সাথে অন্তত পক্ষে তিন চারটা বন্ধু যারা নামাজ রোজার কোনো দিশাই নাই, এদেরকে সুন্দর করে বোঝাবো যে আসো, যদি চলে আসে তাহলে তাদেরকে বলবো তুমিও আরও দুই একজনকে নিয়ে আসো। এভাবে যদি করতে পারি তাহলে দেখবেন সামাজিক একটা জাগরণ শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব সাহাবিদেরকে ইসলাম কবুল করিয়ে ছড়িয়ে ছিটিয়ে রাখেন নাই, ইসলামের দায়ী বানিয়ে দিয়েছেন। আশারায় মুবাশশারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবির মধ্যে ছয়জন সাহাবি একা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাওয়াতে ইসলাম কবুল করেছেন। এবার চিন্তা করে দেখুন, সামাজিক দাওয়াত যেটার কথা বলছি আমি, খালি আলিমুলামার উপর ভরসা করে বসে থাকবেন না, আলিমুলামাও তো আস্তে আস্তে নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছেন। আমরা যারা যুবক আছি, রমজান মাসে দারুল কিরাতের পাশাপাশি অন্ততপক্ষে আমরা একটু চিন্তা করি যে আমাদের বাড়া মহল্লার কোন কোন ছেলে আছে যারা নামাজ পড়ে না। একসময় আল্লাহতে বিশ্বাস করতো, হয়তো এখন সিলেটে গেছে বা ঢাকায় গেছে বা বিদেশে চলে গেছে বা অন্য কোথাও, এবং ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে একটু বিশ্বাসের মধ্যে ফাটল এসেছে। কী জন্য তার ফাটল আসলো? আমরা যদি দুই একটা মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার টার্গেট করি, আর ওই দুই একজন যদি আরও দুই একজনের কাছে, এইভাবে যদি একটা চেইন শুরু হয়ে যায়, তাইলে কী হবে, দশ বছরের মধ্যে আমরা চোখের সামনে একটা পরিবর্তন দেখতে পাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে খায়বারের যুদ্ধের সময়, একেবারে যুদ্ধের পুরো কঠিন মুহূর্তে দেখে বলেছিলেন, আলী যদি আল্লাহ তোমার মাধ্যমে একটা মানুষকে হেদায়াত দেন, তাহলে সেটা তোমার জন্য লাল উট হাতে পাওয়ার চাইতে আরও উত্তম হয়ে যাবে। লাল উট হচ্ছে সোনার হরিণ, এটা পাওয়া যায় না সচরাচর। তার মানে হেদায়ত দিবেন আল্লাহ, আপনি যদি সারা জীবনেও কিছু মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছে দেন, এর মধ্যে একটা দুইটা মানুষ দাওয়াত কবুল করে, আপনি কল্পনা করতে পারবেন না এই এক দুইজন মানুষের ওসিলায় এদেরকে হেদায়ত, এদের হেদায়তের ওসিলা হওয়ার ওসিলায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। আমরা শুধু আলেমদের উপর, শুধু বাৎসরিক একটা ওয়াজের উপর মানে নির্ভর করে না বসি, মাদ্রাসাগুলোকে একটু পৃষ্ঠপোষকতা দেই, একটু চালিয়ে নিয়ে যাই, একটা মাদ্রাসাকে কয়েকটা বছর যত্ন করে একটু টাকা পয়সা বা একটু পৃষ্ঠপোষকতা দিতে হয় কয়েকটা বছর, এরপরে যখন এটি দাঁড়িয়ে যায় প্রজন্মের পর প্রজন্ম এটি আপনাকে লালন পালন করবে। একটা জায়গায় একটা ওয়াজ মাহফিল হওয়া বড় সোজা কথা, ওয়াজ মাহফিলে বক্তা আসলেন, বক্তব্য দিয়ে চলে গেলেন, এর কোনো স্থায়ী ইফেক্ট হয় না।
কিন্তু একটা মসজিদের সাথে যদি একটা মক্তব থাকে তাহলে ওই মক্তবটা ওই এলাকার বাচ্চাদের মধ্যে স্থায়ী একটি প্রভাব ফেলে একটা এলাকায় যদি একটা হিফজ মাদ্রাসা থাকে একটা দাখিল মাদ্রাসা থাকে এবং কি এটা প্রাইমারি থেকেও শুরু করেন তাইলে এই এলাকার মধ্যে স্থায়ী একটা সুদূর প্রসারী প্রভাব ওই মাদ্রাসার মাধ্যমে পড়ে যায় এই জন্য ফুলতাজি সাহেব কুল্লা রহমতুল্লাহ এই মাদ্রাসা প্রতিষ্ঠা করতেন মসজিদ মক্তবের দিকে খেয়াল করুন মসজিদের ইমাম যিনি আছেন আল্লাহর ওয়াস্তে ইমামের গলার ফাসটা একটু টাইট করবেন না একটু লুজ করে দিন ইমামকে একটু বলতে দিন আমি আজকে এমন কোনো কথা বলি নাই যেটা আজকেই আমার উপর নাজিল হয়েছে ওইগুলা কিতাবে আগেও লেখা ছিল ইমামরা আগেও জানতেন আপনারা ইমামকে কিছু বলতে দেন না এটা হচ্ছে সমস্যা তাহলে আপনারা বলতে গেলে আপনার কথা বলছি না যে এলাকায় যায় সেম কাহিনী মানুষ ইমামকে কিছু বলতে দেন না ইমামরা যখন দাওয়াত দেন আমাকে মাহফিলে একটু এগিয়ে গিয়ে অন হয়তো রিসিভ করেন তো করার সময় বলেন যে ভাই এই এলাকায় এই বিষয়টা একটু বেশি কথা বলবেন আমার নাম বলবেন না আবার চাকরি চলে যাবে এটা সত্যি কথা এটা বেচারা 5000 টাকার বেতন দিয়ে চারটা বাচ্চার সংসার চালাচ্ছে চাকরি চলে গেলে খাবেন কি কিন্তু এই ইমামরা মুখলিস এদের মধ্যে ইখলাস আছে বলে এত কম টাকায় এরা আপনার এই গুরুদায়িত্ব পালন করছেন যদি এদের গলার ফাসটা একটু লুজ করে দেন কথাটা বলতে দেন ইনশাআল্লাহ কিয়ামতের দিন আফসোস হবে না নিজেকে সাবাসি দেবেন বুঝবেন যে ভালো কথা বলেছিল দুনিয়াতে যদি একটু আতে ঘা লাগে আপনার লেগে যাক আমি তো প্রত্যেক ওয়াজে দোয়া করি আল্লাহ এমন কথা বলবো যেন কলিজার মধ্যে কি খট করে লাগে আঘাত যদি আমি কথা বলি আর আপনার মনের মধ্যে মিষ্টি লাগে তাহলে তো হলো না আমি খারাপ ওয়াইজ আমি সেই কথা বলবো যে কথা লাগবে যে জায়গায় গিয়ে দেখবো মাজারকে ঘিরে শিরকি কর্মকাণ্ড হচ্ছে সেখানে গিয়ে বলবো যে এটা বন্ধ করো যেখানে গিয়ে দেখবো তাবিজ বেচে পকেট গরম করছে বলবো তাবিজ বেচা বন্ধ কর এটা নিশ্চিত আমি এটা বলবোই বলবো সব সময় বলে এসেছি আমার ওয়াজ শুনে আপনি মানে ইয়ে করবেন হাসবেন আর আপনি এরকম হবে না আমার ওয়াজ শুনে আপনাকে যদি মনের মধ্যে খটকা লাগে ভুলটা বুঝতে পারেন আর আপনি আমাকে গালি দিয়ে হলেও নিজেকে শুধরে ফেলেন তাহলে আমার জীবনে তো এটাই সাফল্য আমাদের সমাজে এখনও সেই সকল কুসংস্কার রয়ে গেছে যেগুলো অনেক পুরাতন আমি চিন্তা করেছিলাম এগুলো শেষ হয়ে গেছে এসে দেখি শেষ হয় নাই এখনও আমাদের সমাজে মানুষ ইয়ে করে ওই যে জ্যোতিষীর কাছে গিয়ে হাত দেখায় গণকের কাছে যায় একে অন্যকে জাদুটুনা করে বান মারে এগুলো আছে না তাবিজ করে আপনারা কি এতটুকু জিনিস আজ পর্যন্ত শিখলেন না যে এইগুলা কত বড় কুফরি এইগুলা কত বড় কুফরি আল্লাহর রাসূল বলেছেন মান সাহারা ফাকাদ আশরাকা যে ব্যক্তি জাদুটুনায় হাত দিল সে আল্লাহর সাথে শিরক করলো আল্লাহর হাবিব বলেছেন মান আতা কাহিনান ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন যে ব্যক্তি কোন কাহিনের কাছে গেল জাদুকর জ্যোতিষী গণক টনক যাই আছে এদের কাছে গেল কিছু করলো কি না করলো পরে খালি গেল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সেই ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর আল্লাহ যা নাজিল করেছেন সবকিছুর উপর কুফরি করলো নেন হাসরের দিনকে ঠেকবেন তাবিজ বিক্রি করে থাপড়াইয়া রাত ঠালা দেওয়া দরকার তাবিজ বিক্রি করে এরকম মানুষও আছে ফুলতুলি সাহেব কিবলা কখনো এগুলোর অনুমতি দিয়েছেন আল্লাহর রাসূল আমাদেরকে সুন্নত পদ্ধতিতে জিয়ারত শিখিয়েছেন সেই পদ্ধতি বাদ দিয়ে যত দুনিয়ার ভণ্ডামি এবং অস্বীকার করবেন না আপনাদের চাইতে আমি অনেক বেশি দেখেছি আমি সব জায়গায় যাই এগুলো দেখি অথচ সুন্নত পদ্ধতি জিয়ারত খুদ রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে কবরের সামনে দাঁড়াবো কিভাবে সালাম দেব কিভাবে মুনাজাত হবে কিভাবে ইসালে সোয়াব করতে হবে কিভাবে এক মুমিনের জন্য আরেক মুমিনের দোয়া করতে হবে আলিমুল আবা পাশে আছেন জিজ্ঞাসা করুন আল্লাহ নবীকে শিখান নাই আমাদেরকে এতিম অবস্থায় রেখে গেছেন নাকি এতিম তো রেখে যান নাই আল্লাহ নবী পরিপূর্ণ করে আমাদেরকে রেখে গেছেন তবু আমাদের নিজেদের বানাইতে হয় এগুলা বিভিন্ন জায়গায় দেখি মানে আমি তো কখনো এগুলোতে যাই না জীবনও কখনো যাই নাই কিন্তু মাঝে মধ্যে শুনি বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন বন্ডদের কাছে যায় মানুষ গিয়ে নিজের উপার্জিত টাকাটা তো রেখে আসে আসে সাথে নিজের ইমানটাও ওখানে রেখে আসে যতদিন পর্যন্ত আপনি মনে করবেন যে 5000 টাকা নিয়ে কোনো ভণ্ড পীর আপনার বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে ততদিন পর্যন্ত আপনাকে আল্লাহর নামে তো আমি দাঁড় করাতে পারবো না আপনাকে তো সে আগেই শুইয়ে দিয়েছে অতএব আল্লাহর বাস্তে এইগুলা বাদ দিন আপনার তাকদীরের জিম্মাদারি আপনার তাকদীরের মালিকানা একমাত্র আপনার রব ওয়াহদাহু লা শারীকা লাহুর হাতে অন্য কোনো মানুষের হাতে আল্লাহ ক্ষমতা দেন নাই আপনার তাকদীরের একটা অংশ থাকে যেটা
পরিবর্তন করা যায় সেটা একমাত্র আপনার দুয়ার মাধ্যমে এখন একদল বের হয়েছে তারা নিজেদেরকে বলে আহলে কুরআন এবং আহলে কুরআন শুনতে সুন্দর লাগলেও এর পেছনে মুখোশের আড়ালে কি পরিমাণ খবাসত রয়েছে তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যক্তিত্ব পুরো সুন্নতকে সমূলে অস্বীকার করে দেয় তারা বলে নবী ছিলেন পিয়নের মতো নবীর সুন্নত কেন মানবো উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে কুরআনকে ইচ্ছা মতো বিগলানো কারণ সুন্নত তো কোরআনের পাশে গার্ডওয়াল সুন্নত দিয়ে যদি আপনি কোরআনকে ব্যাখ্যা করেন আপনি তো ভুল করতে পারবেন না সুন্নতকে যদি সরিয়ে দেন তাহলে তো সহজ আপনি কোরআন শরীফে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা আপনি আনতুম সুকারা বাদ দিয়ে লা তাকরাবুস সালাত পর্যন্ত পড়েন কি চমৎকার অর্থ উঠে যাবে না তাহলে আমাদের আশেপাশেও যাবে না যে আল্লাহ বলেছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম যারা বলেছে ঈসা ইবনে মারিয়াম আল্লাহর পুত্র তারা কুফরি করেছে বা তারা কুফরি করেছে বাদ দেন তো বোঝা যাবে যে আল্লাহ নিজেই বলতেছেন ঈসা ইবনে মারিয়াম আল্লাহর পুত্র তাই না তো ইচ্ছা মতো বিগড়াইতে পারবেন সমস্যা নাই এই ফিতনাও আসতেছে মডার্নিস্ট ইসলামের ফিতনা আসতেছে মডার্নিস্ট ইসলাম বুঝেন আমেরিকা ইউরোপ যে ইসলামকে পছন্দ করে ওই টাইপের নতুন ইসলাম মোহাম্মদুর রসুল্লাহ যে ইসলাম রেখে গেছেন ওইটা নয় নতুন ইসলামে জানেন সমকামিতাও জায়েজ ফতোয়া আমি নিজে শুনেছি মুফতিদের কাছ থেকে কাফির মুসলিমের মধ্যে নাকি কোনো ওয়ালা বাড়ার সম্পর্ক কোনো কোনো ভেদাভেদ নাই শির্ক থাকবে কি জিনিস সুদও জায়েজ ব্যাংক ইন্টারেস্ট যেটা মানে সুদ জায়েজ বলতে তারা বলছেন যে ব্যাংকের যে সুদ ওটা নাকি সুদ নয় তো এটা কি এটা কি এই হচ্ছে নতুন ইসলাম আসতেছে আর আরো সামনে পাবেন আরো সামনে এক ফিতনা নিয়ে এত অবাক হবেন না আরো মারাত্মক মারাত্মক পাবেন আল্লাহর হাবিব বলেছেন ফিতানুন কাকেতু আইল লাইলিল মুসলিম অন্ধকার রাতের মতো ফিতনা ছেয়ে ফেলবে আল্লাহর ওয়াস্তে সামাজিকভাবে দাওয়াতের একটু কাজ করেন বিশেষ কিছু না যদি একটা মানুষকে ইমানটা তার ভেতরে যদি না থাকে ইমানটা ইমানের দাওয়াত দেওয়া আর ইমানদার হয়ে গেলে ফরজের দাওয়াত দেওয়া সুন্নত না বলে আপাতত যাওয়ার দরকার নাই ফরজের দাওয়াত দেওয়ার পরে সে যদি ফরজের পাবন্দ হয়ে যায় আর নিজের ইনকামকে এগুলোকে স্পষ্ট হারাম থেকে রক্ষা করে ফেলে তাহলে তাকেও বলবেন যে তুমি আরো দুই একটা মানুষকে এইভাবে যদি আমরা সামাজিক দাওয়াতটা এগিয়ে নেই তাহলে কি হবে তাহলে সুবিধা যেটা হবে যে সবাই আলিম আল্লামা না হলেও অন্ততপক্ষে সমাজে জাহিল থাকবে না জাহিল না থাকলে বন্ডদের দোকান এমনিতেই বন্ধ হয়ে যাবে জাহিল না থাকলে তাবিজ বিক্রেতাদের দোকান এমনিতেই বন্ধ হয়ে যাবে জাহিল না থাকলে এই সকল মানুষের এই মানে এদের দোকান আর যারা ফিরকার দোকানদারি করে এদের ফিরকার দোকানদারি এমনিতেই বন্ধ হয়ে যাবে আমরা যদি খেয়াল না করি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ওরা তো এমনিতে চেষ্টা করতেছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নাস্তিক বানাতে আর আমরা যদি সুযোগ দিই তাহলে কীভাবে হবে জুড়ি এলাকার আমার যুবক ভাইদের কাছে আমি আরজ করে যাচ্ছি সামনের রমাদান মাসকে সামনে রেখে একটু কর্মসূচি মাথায় নেন তাদেরকে রাতে খেদমত করবো ইনশাআল্লাহ সাথে অন্ততপক্ষে তিন চারটে বন্ধু যারা নামাজ রোজার কোনো দিশাই নাই এদেরকে সুন্দর করে বোঝাবো যে আসো যদি চলে আসে তাহলে তাদেরকে বলবো তুমিও আরও দুই একজনকে নিয়ে আসো এভাবে যদি করতে পারি তাহলে দেখবেন সামাজিক একটা জাগরণ শুরু হয়ে গেছে আল্লাহর হাবিব সাহাবিদেরকে ইসলাম কবুল করিয়ে ছড়িয়ে ছিটিয়ে রাখেন নাই ইসলামের দায়ী বানিয়ে দিয়েছেন আশারায় মুবাশশারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবির মধ্যে ছয়জন সাহাবি একা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাওয়াতে ইসলাম কবুল করেছেন এবার চিন্তা করে দেখুন সামাজিক দাওয়াত যেটার কথা বলছি আমি খালি আলিম উলামার উপর ভরসা করে বসে থাকবেন না আলিম উলামাও তো আস্তে আস্তে নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছেন তো আমরা সামাজিক দাওয়াতের পথে আগাই আল্লাহ তাবারাকা তাআলা তৌফিক দিন